আচ্ছা, করোনা ভাইরাস পার্ট টু। ওয়েলকম টু এসজিকে ক্লাসেস। আমি করোনা ভাইরসর পার্ট ওয়ান ডিসকসন করে বর্তমান আমি করোনা ভাইরসর পার্ট টু ডিসকসন করা। আচ্ছা, করোনা ভাইরসটা মানে কোউঠু আউটব্রেক হয়েছি, কেমিতি বাহারিছি, সে বিষয়ে আমি ডিসকসন করা। তো করোনা ভাইরস আমি জানিলে যে এটা কোন গোটে সার্স লাইভ, আমি যে রেসপিরেটরি সিস্টম কু সিভিয়র আকিউট রেসপিরেটরি অর্গানক যে আমার আফেক্ট করিব, সেইভাবে গোটে ভাইরসটা এটা করোনা ভাইরসটা। এটা ইউয়ান সিটি যেটা কি চাইনার সাউথে অবস্থিত, সেটি প্রথমে এই ভাইরসটা দেখা দিয়েছিল, যেটা কি জানুয়ারির ফার্স্ট উইক্রু প্রথমে এটা সামনাকু আসিছিল। তো মানে প্রথমে যেতবে এইভাবে পেসেন্ট মানে প্রথমে আফেক্টেড হয়ে মেডিকাল গেলে, ডক্টর কিছু বুঝি পারে এথু দেখি মানে কোণ আকচুয়ালি এটা কেউ ভাইরস তার ইয়া যে সিমটমস রা যে যে লক্ষণ দেখা যায় রোগ হল পরে, মানে তোমাকে নিমোনিয়া হব, নিমোনিয়া যেমন হুয়ে, তারপর আপনার লংস রেসপিরেটরি লংস প্রোবলেম দেখা দেব, ব্রিথিং প্রোবলেম হব, তো আপু যেত মরি মানে বহুত পেনফুল ডেথ হুয়ে। তো প্রথমে ডক্টর মানে কিছু পাইলে না, শুধু জাঁপাইলে আকচুয়ালি এটা কেউ ভাইরস, তারপরে মানে এটা চাইনার আমার যে রহিলা হিউয়ান সিটি, সেটির যে হুবেই প্রোভিন্স, হুবেই প্রোভিন্স সেটি এইটা প্রথমে সেই এরিয়াটার মানে এই লোক মানুষ হেলা হেলা যেত সেটি কম কলা গভর্নমেন্ট কম কলা সেই সেই এরিয়াটাকে লকডাউন করেদে, সেটি কোণী ট্রেন বস যা আসা কলা সেটা বন্দ করেদে, সেটা লোক বাহার আসিপারি নি কি বাহার লোক ভিতর যাইপারি নি, তো তাঁক মানে সেটি কম কলা সে লকডাউন করি দিয়ে বন্দি করে রাখি দিয়ে যে তুমি মানে বাহার যাইপার, কারণ সে চাহু নাই যে রোগটা চারিআড়ে ব্যাপু, তো সেপাই সেটা সে লকডাউন করে দিয়েছিল। তা মানে সেই যে এরিয়াটা আমার উত্তরাখণ্ড ভাইয়া, সেটি মানে কোটি দেড় কোটির জনসংখ্যা, তো সেটি মানে সে এরিয়াটা সে পুরা ব্লক করে রাখিদে, ব্লক করে রাখিদে কিন্তু ভাইরসটা চারিআড়ে আউটব্রেক ন হোক, কারণ এটা জনাপড়ি কী হচ্ছে। তো যেতে সে এরিয়া কু মানে যেতে সেঠার লোক মানে গোটে ভয়ভীত রহলে যে কোণ হল আমি কম জনাপড়ি তাঁকর মানে দিনকু জনে দুজন লাখে তাঁকর ডেথ হোথায়, লোক গোটে ভয়ভীত অবস্থায় সেটি রহলে কোণ হল কেমিতি কেমিতি রহবু আমি কোণ আর সে কোউঠু ব্যাপুছে জাঁনি না, সে মানে কেমিতি ব্যাপুছে জাঁনি না, কোণ খাইবে কোণ পিবে, সে মানে গোটে বহুত বড় প্রোবলেমে ফসিকি মানে রয়েছেন যে মানে কেমিতি কোণ সে মানে করবে। তো এর ইফেক্ট বি চাইনার মার্কেট উপরে পড়া, তার স্টক মার্কেট উপরে পড়া, মানে সে সময় 3% তার মানে কম মানে চাল্লা স্টক মার্কেট চাল্লা, মানে দেশের গোটে তাঁর গোটে মানে গোটে আপৎকাল গোটে লাগিলা ভাইয়া লাগিলা। তো WHO কম কলা এই ভাইরসর নাঁটা করোনা ভাইরসর নাঁটা মানে গোটে মানে অনোখা ভাইরস, এমিতি ভাইরস গোটে ইন্টেলিজেন্ট ভাইরস সব জাঁ দেছি যা তুমি মেডিসিনস ইউজ করব, তো সেপাই ভাইরস মানে WHO তার না দে নোবেল ভাইরস, তো তাকু তার শর্ট ফর্ম তাকু কুয়া গলা 2019 ncov। আর এটা গোটে সিমিলার সার্স টাইপ ভাইরস, সেটা হচ্ছে মানে করোনা ভাইরসটা সে মানে তাকু কন্ট্রোল করে হল যে জাঁপাইলে কোটু আসুচি কেমিতি হচ্ছে তা সে কন্ট্রোল করে নোবেল করোনা ভাইরস, এটা কম হল পজিটিভ সেন্স আর সিঙ্গল স্ট্যান্ডার্ড আরএনএ করোনা ভাইরস হল রিপোর্টেড ইন 2019। তো যেতবে এই রোগটা যেতবে সাইন্টিস্ট মানে দেখিলে, তো সেমানকর বিলিভ হল যে এই যে ডিজিজটা আসছে কুড়ভাব অরিজিনেটেড ফ্রম বাঙ্গারস
ବାଙ୍ଗାରସ ମଲ୍ଟି ସିକାଣ୍ଟସ୍ ଏ ହାଇଲି ଭେନୋମସ୍ ସ୍ନେକ୍ ଗୋଟେ ନାଁ ହେଉଛି ତା'ର। ସାଇଣ୍ଟିଷ୍ଟ ମାନେ କହିଲେ ଯେ ଏଇଠୁ ହିଁ ଏଇଟା ବ୍ୟାପିଥି ବୋଲି ତାଙ୍କର ବିଶ୍ୱାସ ହେଉଛି। ବାଙ୍ଗାରସ ମଲ୍ଟି ମଲ୍ଟି ସିଙ୍କଟସ୍ ଏ ହାଇଲି ଭେନୋମସ୍ ସ୍ନେକ୍ ଗୋଟେ ସାପଠୁ ଏଇଟା ବ୍ୟାପିଛି ଆଟ୍ ହ୍ୟୁଆନ୍ ଫୁଡ଼୍ ମାର୍କେଟ ହୋୟାର୍ ବୁସ୍ମିଟ୍ ଇଜ୍ ସୋଲ୍ଡ। ବୁସ୍ମିଟ୍ ମାନେ କ'ଣ? ବୁସ୍ମିଟ୍ ହେଉଛି ଯେ ଯେଉଁଠିକି ମାନେ ଫ୍ରମ୍ ଦ ୱାଇଲ୍ଡ ଲାଇଫ୍ ସ୍ପେସିଆଲ୍ ଇନକ୍ଲୁଡ଼ିଙ୍ଗ ଆମାଲ୍ସ ରେପ୍ଟିଆଲ୍ସ ଆମ୍ଫିବିଆନ୍ସ ଆଣ୍ଡ ବାର୍ଡ଼ସ୍ ଭାଇରସ୍ ଆଫେକ୍ଟେଡ଼୍ ସ୍ନେକ୍ ବାଇ ମ୍ୟାନ୍। ତ ଯେଉଁଠି ମାନଙ୍କର ଯେଉଁ ଜଙ୍ଗଲ ଯେଉଁଠି ସବୁ ଜଙ୍ଗଲ ଫଙ୍ଗଲ ଅଛି ସେମାନଙ୍କରେ ଯେଉଁ ସବୁ ବନ୍ୟଜନ୍ତୁ ଅଛନ୍ତି, ରେପ୍ଟାଇଲ୍ସ ଅଛନ୍ତି, ସ୍ନେକ୍ସ ଅଛନ୍ତି, ଏ ତ ଚାଇନା ଲୋକକୁ ଖାଆନ୍ତି, ତ ତାଙ୍କର ମାର୍କେଟ୍ ପାଖରେ ଏଗୁଡ଼ା ହିଁ ବିକା ହୁଏ। ଡାଇରେକ୍ଟ ଜଙ୍ଗଲରୁ ଆଣିକି ଲୋକମାନେ ବିକନ୍ତି ତାକୁ, କିଛି ମାନେ ମାନେ ଡକ୍ଟର ଟିମ୍ ତାକୁ କିଏ ଦେଖନ୍ତି। ଯେମିତି ଆମର ମାର୍କେଟ୍ରେ ସପିଂ ମଲ୍ ମାନେ ଯେଉଁ ସବୁ ପ୍ରଡ଼କ୍ଟ ବିକା ହୁଏ ସବୁ ପରୀକ୍ଷା ନିରୀକ୍ଷା କରି ବିକା ହୁଏ, କିନ୍ତୁ ତାଙ୍କର ଏମିତି ନାହିଁ, ଜଙ୍ଗଲରୁ ଆଣିଲେ ସିଧା ବିକିଲେ। ତ ସେମିତି ବୈଜ୍ଞାନିକମାନେ ବିଶ୍ୱାସ ଯେ କିଛି ଗୋଟେ ମାନେ କରୋନା ଭାଇରସ୍ ଆଫେକ୍ଟେଡ଼୍ ସ୍ନେକ୍ ତାକୁ କିଏ ଗୋଟେ ମଣିଷ ଖାଇଛି, ଖାଇବା ଦ୍ୱାରା ଏଇଟାକୁ ବ୍ୟାପିଛି। ଆଉ ଏହାର ଭୟ ଯେ ବର୍ତ୍ତମାନ ତ ଏଇଟା ସବୁଆଡ଼େ ବ୍ୟାପିଗଲାଣି, ଅଲ୍ ୱାର୍ଲଡ଼ରେ ବ୍ୟାପିଗଲାଣି, ଇଣ୍ଡିଆରେ ବି ଆସିଛି ବୋଲି ଲୋକମାନେ କହୁଛନ୍ତି। ତ ଏଥିପ୍ରତି ଟିକିଏ ଆମମାନଙ୍କୁ ସାବଧାନ ହେବାକୁ ପଡ଼ିବ। ଆଉ ଯେଉଁ ସବୁ WHO ଯେଉଁ ପାର୍ଟ ୱାନ୍ରେ ମୁଁ ଯେଉଁ ସବୁ ଗୁଡ଼ା ଡିସ୍କସନ୍ କରିଛି ସେ ଆମକୁ ଫଲୋ କରିବାକୁ ପଡ଼ିବ। କରୋନା ଭାଇରସ୍ ବିଷୟରେ ଯଦି ଆଉ କିଛି ଅପଡ଼େଟ୍ ଆସେ ମୁଁ ଆଉ ଅପଡ଼େଟ୍ ଆପଣଙ୍କୁ ଜଣାଇବି। ବର୍ତ୍ତମାନ କରୋନା ଭାଇରସ୍ ବିଷୟରେ ଏତେ ଅପଡ଼େଟ୍ ଅଛି, ଆଶା କରୁଛି ଆପଣମାନେ ଏଥିରୁ ଦେଖି କିଛି ସଚେତନ ହେବେ, ଆଉ କିଛି ବି ନଲେଜ୍ ଗେନ୍ କରିବେ। ଆଉ ମୋ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଆଉ ଯଦି ମୁଁ କିଛି ଭଲ କରିବା ପାଇଁ ମୋତେ କମେଣ୍ଟ କରନ୍ତୁ, ମୋତେ ଉତ୍ସାହିତ କରନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।